হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এখন বাজে 10:30, আমি কোচিং থেকে এসে ম্যাগি খেয়ে চান্দান করে চলে এসেছি। আর মামা, আমার মা এই যে বিছানা করে যাচ্ছে, এখানে বসে আছি বিছানা ঝেড়ে। আর দেখো, আমি কোচিং থেকে আসার সময় আম এনেছি, গাছ থেকে গাছ তলে পড়েছিল, নিয়ে এসেছি। সেটাকে দেখো, আমি লঙ্কা গুঁড়ো, লবণ আর চিলি সস দিয়ে রোদে দিয়ে রেখেছিলাম, শুকিয়ে গেছে। খেয়ে দেখো তো, ছোট আমি, এরকম সাইজের ছোট ছোট আম। বলে কালকে আমি আম কিনে এনেছি, দেখলো তো আগে ভিডিওতে। তারপরে দেখো, স্কুল তো আসার রাস্তা বলেছিল, কুড়িয়ে এনে খাচ্ছে। খুব সুন্দর, দারুণ খেতে, বেশ টকটক ঝালঝাল। আর জানলার ধারে বসে আছে বন্ধুরা, ঘরটা কিন্তু অন্ধকার, এই জন্য মুখটা কালো কালো লাগছে। আমরা এখন যে খাচ্ছি বন্ধুরা, মোনালি ওর স্কুলে হাতের কাজ দিয়েছে আসন সেলাই করা, তো মোনালি আসনে এগুলো সব সেলাই করেছে, দেখো। আরও আসন সেলাই করছে এখন। আর আমি সকালে রান্না হয়ে গেছে, এখন সবাই ঘরের কাজ ফাজ করছি, দেখো। সবে কিছুটা জিনিসপত্র সার্ফে দিয়েছি, কালকে এই সকালে মোচা রান্না করছি, রাত্রে রেখেছিলাম বুঝিয়ে। তো এখন দুপুরবেলা আমার বাবা এখন খাচ্ছে, দেখো যে খাচ্ছে। আমার বাবা খেয়ে চলে গেছে, আমার মা গেছে চান করতে, এখন বাজে 1:40। আর আমি এখনও সেলাইয়ের কাজ করছি, এখনও খাইনি। মা চান করে এলে খাবো দুজন মিলে একসাথে, তখন তোমাদের দেখাবো লাঞ্চে আমাদের কী রান্না হয়েছে। তো আমি কিছুক্ষণ আগে অনেক শর্টস ভিডিও করেছি, তোমরা আমার চ্যানেলে গিয়ে আমার শর্টস ভিডিওগুলো দেখবে, লাইক করবে। তো এখন বাজে 2, আমার মা গেছে বাইরে ভাত বাড়তে, আর আমি এই সবে সেলাইয়ের কাজটা করে উঠলাম। তো চলো তোমাদের দেখাই আমাদের লাঞ্চে এখন কি রান্না হয়েছে। আমি ভাতটা কুচিয়ে নিয়েছি, যে ভাত, এটা হচ্ছে লাল শাক, আর এটা হচ্ছে মোচার তরকারি নিরামিষ। তো এটাই হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ। এই দেখো আমার মা এই যা খাচ্ছে, এখানে খাওয়া শুরু করিনি, ভাত নিল, ভাত নিলাম, মোনালির বাবা খায়নি, লাল শাকগুলো পড়ে আছে, মোচার তরকারি দেখো পড়ে আছে। অফিসে বেরিয়েছিল, টিফিন টিফিন গুছিয়ে দিয়েছিলাম, খাই রাস্তা থেকে ফিরে এসেছে, যাইনি, খাওয়া শুরু করছে। তো আমরা খেয়ে নিই। তার মোনালি কাজে কত ব্যস্ত, দেখো বন্ধুরা, আমি গ্লাসে দুধ গরম করে দিয়েছি, তো দুধ খাওয়ার টাইম নেই, বলছে পরে খাবো, দেখো কত কাজে ব্যস্ত মেয়েটা, আসন গুনেই যাচ্ছে। দুপুরে একটু শুইনি, বলছে কাল স্কুলে আসন দেখাতে হবে, অর্ধেকটা নাকি করে যেতে বলেছে। তো গুনেই যাচ্ছে, দেখো অবস্থা। দুধটা আগে খেয়ে নেবে, তবে বলবো। 6টা ভেতরে চলে গেছে তো, মোনালি 6টা আগে খেয়ে নেয়, উপর থেকে তুলে তারপর দুধটা খায়। তো আজকে দুধটা ঢেকে রেখেছিলাম, 6টা ভালো পড়েনি, এই জন্য একবারে ঢেলে দিয়েছি ওর সাথে, দুধের সাথে। খাওয়া শেষ, এবার কর। ভাতটা খেয়ে দিয়ে শুয়ে শুয়ে ভিডিও এডিটিং করছিলাম, আর মোনালি দেখো আসন সেলাই করছিলো, করতে করতে দেখো কালকে একটা আম এনেছিলাম না, আম নিয়ে সেখানে খাটে বসে পড়েছে কুচ্ছে, আমটা খোঁচা ফেলে খাটে নিয়ে চলে এসেছে কুড়িয়ে নিয়ে, দেখো অবস্থা। আমি এখন কুড়ে নিয়ে চলে এসেছি, এতে আমি লঙ্কা বেটে দিয়েছি, এই যে লঙ্কা বেটে দিয়েছি, লঙ্কা গুঁড়ো, লবণ। আমি এই যে সেলাইয়ের কাজ করতে গিয়ে এখানে আমার হাতে ছুঁচ ফুটে গেছে, দেখতে পাবে না, হাতে ছুঁচ ফুটে গেছে, যখন লঙ্কাটা বাচ্ছিলাম খুব জ্বালা করছিল। তো এবার আমি এটাকে মাখাই, মাখানো হয়ে গেছে, তারপরে আমি একবার খেয়ে দেখি। দারুণ হয়েছে বন্ধুরা, দেখো আজ সন্ধ্যে স্ন্যাক্সে কি খাচ্ছি,
এখানে আছে যে ক্রিম বিস্কুট আর এটা আছে কুরকুরা আর সসটা শেষ হয়ে গেছে অল্প সস ছিল সেটাকেই দিয়ে দিয়েছি তো এটাই হচ্ছে আমাদের আজকে সন্ধ্যের স্ন্যাক্স দোকান থেকে কিনে আনলাম এবার আমি আর মা খাবো তো চলো খেয়ে নিই এখন 9:30 বাজে তো মোনালি দেখো সেই সকাল থেকে শুধু আসন বুনেই যাচ্ছে আর বুনেই যাচ্ছে দেখো কালকে স্কুলের হাতের কাজটা নেবে তো ও এখন এরকমভাবে করতে হবে দেখো অনেকটাই হয়ে গেছে আর আমার ওদিকে রান্না হচ্ছে তো চলো তোমাদের একটু দেখাই দেখো এখানে আমি ভাত উবুট দিয়ে দিয়েছি আর ওদিকে হচ্ছে আমার আলু ভাজা আজকে ডিনারে শুধু আলু ভাজা আর ভাত এই দেখো আলু ভাজাটা ভাতটা তো হয়ে গেছে দেখলে আলু ভাজাটাই হচ্ছে তো দেখলে রাত্রের ডিনারে আমরা কি খাচ্ছি বন্ধুরা জীবনটা খুব কষ্টের মোনালির বাবা দিনকে দিন কাজে যায় না আগের সপ্তাহে পুরো সপ্তাহ জুড়ে একদিন কাজে গেছে আর এই সপ্তাহতে আজকে সকালবেলা বললো কাজে যাব তো রান্নাবান্না করে দিলাম ভাত টাত গুছিয়ে দিলাম কিছুক্ষণ পরে ব্যাগ নিয়ে চলে এসছে ব্যাগটা দেখো টিফিন ক্যারি ব্যাগ তো ব্যাগ গুছিয়ে দিয়েছি কিছুক্ষণ পরে খাবারের ব্যাগ নিয়ে চলে এসছে বলছে যাবো না এরকম করলে কি সংসার চলে বলো তো মাসের শেষ এমনিতে কি সব কিছুই বাজার ঘাট সব শেষ দোকান ফোকানে সব বাকি তো রাত্রে এইটাই খাচ্ছি কিছু করার নেই আর এত কষ্ট করে বন্ধুরা ভিডিও করে তোমরা একটু সাপোর্ট করো প্রবলেম বলেই ভিডিও করি বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর সবার আগে আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দাও দেখো মোনালি ভিডিওটা ভালো লাগে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দেবে তো আজ ভিডিওটা এখানেই শেষ করছি টাটা